ড্রাইভার করে এক্স্যাক্টলি এই এই সেটগুলো অটো টার্মিনেশন কথা বুঝছেন ঠিক আছে এটা সামনে দেখো এটা অটো টার্মিনেশন এই যে কি করে এখানে এখানে সেভ জয়েন্ট করতে দিয়ে লাগে যে এই যে এখানে আছে মানে ওয়েবের যে সেটা অটো টার্মিনেশন না এই যে এটা কি সেট এটা যে 75 ওম দ্যাটস এট ইজ ওপেন 75 ওম এটা 75 ওম দিছে এটা 75 ওম যখন এটা দেখে আট ফুট নেড়াই এইটুক সেটা যে নিয়ে যেত তাহলে সেটা শেয়ার করতে দিল হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ এটা যদি আমি এমন করে তাহলে তো সবই দেখো যে ইউজ হবে এখান থেকে ওই যে মগবাজারে পাঠাচ্ছি কি সিগন্যাল সিগন্যাল সার কেবল আসিয়া এখানে প্যাসিং করা আছে এখানে আছে প্যাসিংটা এখান থেকে গেছে ওইখানে এখানে প্যাসিং আছে প্যাসিং থেকে গেছে প্যাসিং আছে না প্যাসিং নিয়ে গেছে ওই তো ওই দিকে স্যার এগুলো কি কোয়েক্সিয়াল কেবল এই যে মোটা মোটা গুলো হ্যাঁ এগুলো কোয়েক্সিয়াল এগুলো মাইক্রোওয়েভ কোয়েক্সিয়াল অপটিক্যাল কি কারণে অপটিক্যাল অপটিক্যাল লাইট এখানে এই স্যাটেলাইট থেকে আসে স্যার স্যাটেলাইট থেকে এখানে স্যাটেলাইট থেকে কি এখানে আসে স্যাটেলাইট থেকে অ্যান্টেনা দিয়ে রিসিভ করতে হয় যে এখানে রিসিভ করতে হয় দেখি দেখি ফাইভ মিনিট ফাইভ মিনিট দেখা
ঠিক আছে
10 মেগাস ইন্টারনাল একটা পাইলট থাকে যে পিএলএল ফেজ লক নিতে জন্য এটা ঠিক আছে আর সি তে যে ঠিক আছে ওডি প্রেজেন্ট ওয়ান 10 মেগাস ইন্টারনাল আর ঠিক আছে লিমিটেড ফল্ট কি ওডি লেভেল যদি বেশি বাড়ি যায় ওখানে একটা লিমিটেড সার্কিট আছে আগের ট্রান্সমিটার এগুলো বাইরে থাকে লিমিটেড সার্কিট মানে ওডি লেভেল কত কত মানে অনেক লেভেল বাড়ি হচ্ছে ওর বেশি যদি লেভেল বাড়ি তাহলে কি হবে ওই যে মডুলেশনটা বাড়ি যাবে না মডুলেশন বেড়ে যাবে ওর 50 কিলোস বেশি থাকবে না ওই যে আর বাড়ি যাবে লেভেল সাউন্ড কি করে এই যে ওর যে মডুলেশন ফর্ম লেভেলটা একটু বেশি আছে লেভেলটা তো ঠিক আছে কিন্তু ওখানে অ্যালাইনমেন্টটা একটু ইয়ে আছে তারপর লিমিটেড ফর্ম ওই যে লোকাল লাইব্রেরি টাইপ করে সেট করে ফর্ম টাইপ করে বলে দিচ্ছে টাইপ করে বলে দিচ্ছে এখানে 7টা মিলিয়ে আছে না 6টা মিলিয়ে আছে 6টা মিলিয়ে আছে 6টা মিলিয়ে আছে স্ট্যাটাস গুলো মানে লাগাই নেই ভালো এগুলো এখন চলে কারণ আর এগুলো চলে কারণ আছে এটা কারেন্ট কিন্তু ঠিক নেই এটা কমে গেছে কমান বড় হয়ে গেছে এখানে একটা ট্রান্সিস্টার খারাপ আছে বা গেইন কমে গেছে রিজিমে এটা ইন্টারনাল পাওয়ার সোর্স আমরা এটা যদি দেখে বুঝবো যে ওই ট্রান্সিস্টারটা খারাপ কথা বুঝছে স্যার এটা আমাদের কোনো সমস্যা হচ্ছে না ইন্টারনাল ফল্টের জন্য যে ফল্টটা হচ্ছে ওটা যেন কোনো প্রবলেম হচ্ছে না কমে গেছে না ওই যে বলবো যে সিএসএস সব ঠিক আছে ঠিক আছে লাগানো আছে কিনে ইন্টারেশনে লাগানো না থাকে তাহলে কি হবে পাওয়ারটা কি করবে বলে এসে ব্যাক করে আসবে না ওখানে থাকলে লোড না থাকলে ব্যাক করে আসলে কি হবে দিয়ে বসে যাবে জেনারেল ওকে ক্যাবিনেট ওকে ক্যাবিনেট মানে একটা ক্যাবিনেট ফ্লো হয়ে যে পানিটা যদি করতেছে লিকুইড তার সাথে কাটা রাখা যাবে ওকে হ্যাঁ মেন শুজ ওকে মেন শুজ একটা শুজ আছে শুজটা ওকে আছে মেন্স ওকে মেন্স বাইরে যদি ত্রিভেজ যদি একটা ফর্ম থাকে তাহলে মেন্স ফর্ম অথবা যদি ফেস উঠে থাকে রং ফেস থাকে তাহলে কিন্তু মেন্স ওকে দেখাবে না মেন্স ফর্ম দেখাবে আচ্ছা টেম্পারেচার ওকে ইনপুট টেম্পারেচার ওকে আর টেম্পারেচার ওকে কুলিং ব্রেকার ওই যে নিচে কুলিং সিস্টেম আছে ব্রেকার কুলিং ওকে ফ্লো ওকে সব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার সেটে ভালো চালে ভালো চালে ওকে অন হ্যাঁ খারাপ থাকলে বুঝাবে সে কী আছে পুরো লাইনটা একটা লাইনের মধ্যে কেমন মধ্যে সেভাবে দেখাচ্ছে কিন্তু এটা ইয়ে দেখে আচ্ছা সাদা কালো দেখা যাচ্ছে বাস নাই দেখছেন ক্রোমা এই যে ওই বলছিলাম না ক্রোমা যেটা ডিফারেন্সিয়াল গেইন ডিফারেন্সিয়াল গেইন এখন দেখা যাচ্ছে ওই যেটা বলছিলাম যে এরকম একটা লাইন দিবেন যদি ডিফারেন্সিয়াল গেইন ডিপ গেইন ডিফারেন্সিয়াল গেইন কোনটা ওই এমপ্লিফায়ার লিমিটেড ডিস্টরশন যেটি হয় সেটা এখানে দেখা যাবে স্পেশালটা সিগন্যাল দিতে হবে কথা বলছেন তারপর একটা সিঙ্গেল এর লার্জ করে দেখাচ্ছে এই যে পার্টিকুলার স্যার এই যে এটি হচ্ছে পুরো একটা ফ্রেম পুরো একটা ফ্রেম দেখাচ্ছে এখানে ওরিজিনাল সরস্বতী লাইন এখানে পার্টিকেল হ্যাঁ টু বি এক সেকেন্ডে প্রতিষ্ঠিত পার্টিকেল স্যার আমরা যে এখন এখানে সিগন্যাল দিছি স্যার এই সিগন্যালটা দেখা যাবে না এটা কি স্যার ফুল সিগন্যালটা
মানে আমি যে অডিও সিগন্যাল অথবা ভিডিও সিগন্যালটা দিছি, অডিও সিগন্যাল নাই এখানে, এখানে ভিডিও সিগন্যাল, ভিডিও সিগন্যাল যেটা দিছি সেটা দেখা যাচ্ছে, এটা দিছি ও এটাই পেটিএ, আর ক্যারিয়ার দিছি কোনটা, ক্যারিয়ার দেখো দেখো এটা তো ক্যারিয়ার তো হাই ফ্রিকোয়েন্সি, এটা 0 টু 5 মেগাহার্জ, 0 টু 5 মেগাহার্জ, আচ্ছা, আর ক্যারিয়ার এর হাই ফ্রিকোয়েন্সি কথা বুঝছ, আপনি একটা জিনিস কিন্তু একটু এখান থেকে চেঞ্জ করা যাবে না ফিল্টারের মধ্যে কি করছে
ফিল্টারের মাধ্যমে সে এটা হলো ফিল্টার এটা ফিল্টার স্যার হ্যাঁ মানে অর্থাৎ আমার যে ব্যান্ডউইথ যে ব্যান্ড ব্যান্ডউইথের বাইরে কোনো সিগন্যাল যাতে আমি ট্রান্সমিট না করি এটা ফিল্টার করে দিই ফিল্টার করে দিয়ে আমরা এই লাইনটি কেনা আর সে এটা হলো কাপলার বা কম্বাইনার হ্যাঁ এটা হলো কম্বাইনার কম্বাইনারের কয়টা ফোন দেওয়া হয়েছে সেক্টর ফোর এটা দিয়ে ঢুকছে দুইকে ডুবে গেছে ডুবে গিয়ে এগুলো দাঁড়ছে হ্যাঁ এগুলো সিআইএনডি এগুলো করছে মোস্ট ডিপ্রেসার মোস্ট চলে কেভিটি ডিপ্রেসার এগুলো এখন এটা দিয়ে অ্যাডজাস্ট করা স্যালি টু স্যালি এটা দিয়ে অ্যাডজাস্ট করলে রিসিভ অ্যাডজাস্ট করলে তখন এটা এখন সন্তোষ কত নন বছরের একই জিনিস আমি সাত বছরের নয় এগুলো অ্যাডজাস্ট করতে হবে এমনভাবে রিজুনেস করে সিরিজ রিজুনেস করে তাহলে এটা কী করে এই সিঙ্গেলটা এসে ধরে যে এই পার দিয়ে দেয় এখানে দুটো পার আছে পার দিয়ে ভিতরে ঢুকে ঢুকলে এটা সিরিজ রিজুনেস কী জানেন সিরিজ রিজুনেস শর্ট সার্কিট দিয়ে দেয় শর্ট সার্কিট সিগন্যাল এটা আবার ব্যাক করে আসে ওই যে বললাম না ব্যাক করে এসে এই দুই ফুট আবার ঢুকে ঢুকে তাহলে এটা কম্বাইনার হয়ে যায় আগে সিনিয়র স্পিডের বাকি গেছিল 90 degree মিল শিফটে এখন আসে এটা কি যে আবার কম্বাইন হয়েছে আমার একই সিগন্যাল গেছে একই লাইনে আমার ব্যাক করে এসে আবার কম্বাইন হয়েছে আর কি করছে ঢুকতেছে সে রিজোনেন্স শর্ট ফাই এসে আবার ব্যাক করে যাচ্ছে আবার এটা করছে এটা দিকে দিয়ে দুই ব্যাক করে দুই দিক দিয়ে বাড়াই দিচ্ছে ওইটাও আবার একটা সাথে সাথে চলে যাচ্ছে চলে যায় এখানে এসে এটি একবার ডিবেট করতেছে একবার কম্বাইন করতেছে প্রথম ডিবেট করে ভিডিওটা এদিকে বাড়াই দিতে যাচ্ছে যখন যাচ্ছে না তখন এটা আবার কম্বাইন করে সে আবার এলিয়ে এলিয়ে ফাটিয়ে দিচ্ছে যেমন এটাতে যখন যাচ্ছে এটা যখন তো কোনো কারণে যাইতে না পারে যদি ব্যাক করে আসে তাহলে সেটা কোথায় যাবে সেটা এখানে আসবে না কিন্তু সেটা চলে যাবে ওইটাতে দাবিতে এটা দাবি না দিয়ে এটা এটা একটা দাবি ওই এটিয়াতে দিচ্ছে এটিয়াতে একটা এক ধরনের দাবি বলা যায় এটিয়ার একটা লোড আমি যেদিকে ঘুরে দিবি ঘুরে দিলে যেমন ঘুরে গেল মার্কেটা ঘুরে অন্য দিকে গেল তখন এখন এটি আছে দাবিতে এই ট্রান্সমিটার কেউ অন করে দেবে আমি টেস্ট করবো আমি টেস্ট করবো ট্রান্সমিটার ভালো আছে কিন্তু এটা চলতেছে এটা আমি ঠিক করবো তাহলে সালাতে হবে না সালাতে পাওয়ারটা আমি দিবি কোথায় এনডিএ তো এনডিএতে একটা আছে এনডিএতে চেকি পারতেছে না তাহলে এই পাওয়ারটা এখানে আসবে ওখানে সুইচ দিলে এটা অটোমেটিক অন হয়ে যাবে অন হয়ে যাবে পাওয়ারটা এখানে আসবে এখানে পাওয়ারটা সে নিজে অ্যাবজর্ব করবে পেট্রোল দামে লোড হবে সে অ্যাবজর্ব করবে 10 kilowatt দামে এটা পেট্রোল দামে এটা লোড করলে আমি এখানে কাজ করলাম এখানে পাওয়ারটাকে নষ্ট হয়ে যাবে অপচয় হতে থাকে কথা বলছেন আমি কাজ করলাম আমরা ওই সিম দিয়ে মাপি এখানে পাওয়ারটা মাপো ওখানে যে ইয়েটা দেখা যায় আর কি হ্যাঁ এই যে এখানে তো এখানে দিতে হবে এখানে দিয়ে পাওয়ার আসতেছে সেটা দেখো দিয়ে দাবি দিয়ে দিয়ে মাপতে হবে দাবি আইডিয়াল হবে দাবি হলো পারফেক্ট 50 ওহমস কিন্তু এটা তো পারফেক্ট 50 ওহমস না এটা বড় কারণ এমনি তো কিছু রিফ্লেকশন আসবে দাবি থেকে পুরো রিফ্লেকশন আসবে পারফেক্ট তাহলে দাবি দিয়ে আমরা এটা মাপ মাপার জন্য দাবিটা ব্যবহার করি প্রথম কিন্তু সিস্টেমটা ছিল এখানে প্রোগ্রাম আউট এখানে ছিল এখান থেকে বিটি দিয়েছিল এখানে কিছু সমস্যা দেখে এটা ডাইরেক্ট বিডিতে লাগাই দিছি পিছনে বিডি আছে না বিডিতে লাগাই দিছি লাগাই দেওয়ার পরে এই বিডি আউটটাই নিয়ে এই টিএক্সি রেখে লেখা আছে দেখেন এটা লেখা আছে টিএক্সি লেখা আছে ইনপুট তাহলে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে এসে এখানে আছে হ্যাঁ অডিওটা ঢুকছে এরকম অডিও যে প্রোগ্রাম ইউ ওয়ান আউট হ্যাঁ ইন ওয়ান মনো ইন ওয়ান ইন ওয়ান ইন ওয়ান লিমিটার কম্পোজিশন লিমিটার থেকে এসে অডিও ডিসি এটা মনে হচ্ছে না না লিমিটার আউট এই যে ইন টিএক্স হ্যাঁ এখান থেকে আছে এখানে লিমিট আছে এই অডিও লিমিটার এরকম করবে না
এটা সাফাই দিবে হ্যাঁ আপনি একটা লিমিট অ্যাডজাস্ট করে অতিরিক্ত বাড়ি দেবে যাবে কোনো কারণে ইলেকট্রিক স্পার্ক হলো তিনটে জানেন গোল্ডেন রুল হচ্ছে যে দুই প্রান্তের ভোল্টেজ সবসময় সমান থাকবে শূন্য করে গোল্ডেন আর নন ইনভার্টিং এর তিনটা যেমন আপনি ইনভার্টিং